রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিদায়ী জেলা শাসক অরবিন্দ কুমার মিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠান আয়োজিত করা হয়। বুধবার বিকেলে রায়গঞ্জের বিধান মঞ্চে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুর প্রশাসক অরিন্দম সরকার সকলে বিগত 5 বছর জেলার জেলা শাসক থাকাকালীন অরবিন্দ কুমার মিনা প্রতি পদক্ষেপে রায়গঞ্জ পৌরসভার দিকে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী দিনে তার আরও উজ্জ্বল কর্মজীবন প্রত্যাশা করেন সকলে। পুষ্পস্তবক ও মোমেন্টো দিয়ে সম্মাননা প্রদান করা হয় বিদায়ী জেলা শাসককে। এছাড়াও পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মীরাও সম্মাননা প্রদান করেন তাকে। অরবিন্দ কুমার মিনা জানান, তিনি এই আয়োজনে সত্যিই অভিভূত। এমনকি বিগত 5 বছরে জেলাসহ রায়গঞ্জ পুরসভা সকল কাজে সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে উত্তর দিনাজপুরের বিদায়ী জেলা শাসক অরবিন্দ কুমার মিনা আর কি বলেছেন শুনব। আজকে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সাথে আমাদের এক সৌজন্য সাক্ষাৎকার এক প্রোগ্রাম ছিল, মানে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমাদের যত বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যত কোঅর্ডিনেটর সাহেবরা আছেন, ম্যাডামরা আছে, সবই উপস্থিত আছে। তো জাস্ট এক এক কী বলে কার্টসি মানে মিটিং বেসিক্যালি সবার সাথে, ওটাই আজকে। কেমন লাগছে অনুষ্ঠান? তো আমি যে একটু আগেই বলেছি, আপনারা হয়তো শুনেছেন, এটা এক সত্যি ভালো। অতদিন আমি এখানে মানে সবার সহযোগ পেয়েছি, স্পেশালি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, চাই পূজা হো যে কোনো ইভেন্ট হোক না কেন, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি যেভাবে প্রশাসনকে সহযোগ করেছে, যেভাবে একদম প্যারেলালি মানে ভালো মানে কাজ করেছে, ওটা সত্যি রিমার্কেবল। ওর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি পুরো এন্টায়ার বোর্ড প্রশাসনকে। আমরা আশা করব আগেও যে কোনো মানে নতুন সাহেব আসবে ওদের সাথে মিউনিসিপ্যালিটি এইভাবেই কোঅর্ডিনেটেড ওয়েতেই কাজ করবে। আর সত্যি ডেফিনেটলি সবই লোককে পেয়ে, আমাদের যত পুরো মিউনিসিপ্যালিটি ফ্যামিলি সবইকে পেয়ে ভালো লেগেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।